আমার একটু জানতে চাই, চলচ্চিত্র শিল্পীদেরকে নানা সময় যে বিতর্কগুলো হচ্ছে, এটা আসলে চলচ্চিত্র কতটুকু প্রভাব ফেলছে আপনার কাছে কি মনে হয়? আসলে চলচ্চিত্রের শিল্পীদেরকে নিয়েই তো বিতর্কিত হবে, কারণ হলো কি নর্মাল যে আমাদের বাইরের পিপল অনেক কিছু করছে, অনেক কিছু হচ্ছে, এগুলো কিন্তু আপনারা যদি লিখেন এগুলো কিন্তু চলবে না। যখনই আপনার চলচ্চিত্রের মানুষ আপনার কোনো কিছু করবে, তখনই কিন্তু আপনার হবে কি মানুষ দেখতে আগ্রহী হবে, পড়তে আগ্রহী হবে। তবে আমি আশা করবো আপনারা অনেকেই কিন্তু এখানে টেলিভিশনের লোকও আছেন, ইউটিউবারও আছেন, ইউটিউবারও হচ্ছে কি অনেক পয়সার জন্য কিন্তু অনেক সময় কিছু এমন কিছু অ্যাড করে কথা বলে। আমি বলবো যে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অন্তত আপনারাও তো আমাদের মিডিয়ার সাথে এখন মানে এক হয়ে গেছেন, আপনাদেরও আমাদের প্রয়োজন আছে, আপনাদেরও আমাদের প্রয়োজন আছে, যাতে এতটুকু যেন সম্মান থাকে আমাদের পাবলিকের কাছে, দর্শকের কাছে, দেশবাসীর কাছে, যতটুকু সম্মানে যতটুকু না তার চেয়ে কিন্তু বেশি বেশি করে লেখা হয়। আমি দেখি তো হেডিংয়ের মধ্যে অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই জিনিসগুলো হলো কি অ্যাট্রাকশন, যে জিনিসটা যেন মানুষ পড়ে দেখে। তো যতটুকু সম্ভব যেন মানসম্পন্ন করে লিখলে বা বললে ভালো হয় আর কি। আমি আমি যে ছবিটি বানিয়েছি সেটা আমি নিজে পরিচালনা করেছি, ছবিটি অবশ্যই অনুদানের ছবি, ছবিটির নাম হলো ফিরে দেখা। এই ছবিতে ইলিয়াস কাঞ্চন আছে, নীরব আছে, স্পর্শী আছে, আমি আছি, আর অনেক শিল্পী আছে। ছবিটি রিলিজ পাচ্ছে আপনার হলো আপনার রোজার ঈদের পরে, ইনশাল্লাহ। আমি আশা করবো যে আপনারা সবাই ছবিটার যখন আমি রিলিজ করবো তখন আপনারা সহযোগিতা করবেন, আর যেন ভালো চলে আমার দর্শকদেরকে বলবো আপনার হলে এসে ছবিটি দেখবেন। আপু কবে রিলিজ হতে পারে সম্ভব? এটা হলো আপনার আমি ডেটটা নিয়েছি হলো এটা এপ্রিল মার্চের দিকে আর কি, মার্চের মিডেলে ডেটটা নিয়েছি। ইনশাল্লাহ আমি আশা করি যে আমার যারা দর্শক আছে বা এখনকার প্রজন্মে যারা আছে তারা হলে এসে ছবিটি দেখবে। আপনারা যখন সিনেমা করতে তখন দর্শক হুমড়ি খেয়ে সিনেমার হলগুলোতে দৌড়েই যায়, কিন্তু এখনকার সিনেমাগুলোতে দর্শকের উপস্থিতি নাই কেন? কেন কিছুদিন আপনাদের গত বছর নাই আপনার হাওয়া মাঝে মধ্যে দুই এক বছর, সেটা মাঝে মাঝে এরকমই মনে করেন। এখন তো ছবি আসলে অতটা হচ্ছেও না, আগে যেমন মনে করেন বছরে 20-30 বা 40 এরকমই রিলিজ, এর চেয়ে বেশি অনেক বেশি হতো রিলিজ হতো। তা সেখানে মনে করেন এখন তো ছবির সংখ্যাও কম, হলের সংখ্যাও কম, তা ন্যাচারালি এখন আবার এটা সত্যি কথা যে আমাদের দেশ এগিয়ে গেছে, এখন আপনার নেটের যুগ, তা স্বাভাবিক আপনার স্মার্টফোন সবার হাতে, তো আপনার মোবাইলের মধ্যে সারা বিশ্ব দেখতে পাচ্ছে। তা এখন যার জন্য হচ্ছে কি আপনার ছবিগুলো বানাতে হবে আপনার তাল মিলিয়ে বাইরের সঙ্গে, যে এখনকার যে আমাদের দর্শকের যে মন মানসিকতা সেটাও দেখতে হবে। তো আপনার ওই ধরনের প্রডিউসারও কিন্তু আসছে না যত দূর আমি দেখতে পাচ্ছি। তা আমি আশা করি, আমি আশাবাদী যে আপনার আমাদের চলচ্চিত্রের এখন যে মন্দাভাব যাচ্ছে এটা বোধ হয় অতি শীঘ্র মনে হয় আমরা আবার আগের জায়গায় আমরা যেতে পারবো আর কি।